হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফিজিক্সের রোগ নিয়ে চারটা হ্যাক্স শিখব। এই হ্যাক্সগুলো থেকে আমরা শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় এর তুল্য রোধ নির্ণয় করতে পারবো এবং দুইটার মধ্যে তুলনা করতে পারবো এবং বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা সমাধান করতে পারবো। হ্যাক্স নাম্বার ওয়ান, দুটি সমান মানের রোধ যদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তাহলে ওই সমান্তরাল সমবায়ের তুল্য রোধ আরপি ইকুয়াল টু ওই যে দুটি সমান মানের রোধের একটা মান আছে ওটাকে দুই দিয়ে ডিভাইড করতে হবে, অর্থাৎ আরপি ইকুয়াল টু আর ডিভাইড বাই টু। এখন আমরা একটা প্রশ্ন দিচ্ছি এবং সেটার আনসারও বলে দিচ্ছি। 4 ওহম মানের দুটি রোধ সমান্তরালে যুক্ত আছে, তাদের তুল্য রোধ কত? তাহলে দেখো, 4 ওহম মানের দুটি রোধ, 4 ওহম মানের দুটি রোধ সমান্তরালে যুক্ত আছে, তাদের তুল্য রোধ কত হবে? তাহলে তুল্য রোধ আরপি ইকুয়াল টু আর ডিভাইড বাই টু, আর কত? আর হচ্ছে যে 4 ওহম, 4 ওহম মানের দুটি রোধ সমান্তরালে যুক্ত আছে, তাহলে 4 ÷ 2 হচ্ছে আনসার, তাহলে আরপি ইকুয়াল টু কত হচ্ছে? 2 ওহম। হ্যাক্স নাম্বার টু, মনে করো তোমার কাছে দুইটা রোধ আছে, একটা হচ্ছে R1 এবং আরেকটা হচ্ছে R2, এই দুইটা রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তো যদি কোনো কারণে R1 এর মান R2 এর দ্বিগুণ হয় তাহলে সমান্তরাল সমবায়ের যে তুল্য রোধ সেটা আরপি ইকুয়াল টু R1 ÷ 3, অর্থাৎ যদি R1 ইকুয়াল টু 2 R2 হয় তাহলে আরপি ইকুয়াল টু R1 ÷ 3। তাহলে মনে করো তোমার কাছে যে দ্বিতীয় রোধ সেটা হচ্ছে 5 ওহম, তাহলে প্রথম রোধ কত হবে? 10 ওহম, কারণ দ্বিতীয়টির দ্বিগুণ হচ্ছে প্রথমটি। আর এই দুইটা রোধ যদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তাহলে তাদের তুল্য রোধ আরপি ইকুয়াল টু কত হবে? আরপি ইকুয়াল টু হবে R1 ÷ 3। তো R1 কত? R1 হচ্ছে 10, তাহলে 10 ÷ 3 হচ্ছে তোমার আনসার, অর্থাৎ তুল্য রোধ হচ্ছে 10 ÷ 3 ওহম। হ্যাক্স নাম্বার থ্রি, তোমার কাছে মনে করো n সংখ্যক সমান মানের রোধ রয়েছে, মনে করো তোমার কাছে 5টি সমান মানের রোধ রয়েছে বা 10টি সমান মানের রোধ রয়েছে। এখন এই n সংখ্যক রোধের সবগুলোকে তুমি শ্রেণী সমবায়ে সাজালা একবার, আরেকবার সবগুলোকে সমান্তরাল সমবায়ে সাজালা, তাহলে দুইটা সমবায়ে তুল্য রোধ থাকবে, শ্রেণী সমবায়ের তুল্য রোধ, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। এই দুইটা সমবায়ের তুল্য রোধের মধ্যে একটা সম্পর্ক আছে, যতটি রোধ তোমার কাছে ছিল n এর সাথে, অর্থাৎ RS যদি শ্রেণী সমবায়ের তুল্য রোধ ধরি আর RP কে যদি আমি সমান্তরাল সমবায়ের তুল্য রোধ ধরি তাহলে RS ইকুয়াল টু n² ×RP। এবার আমি এটা ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে বুঝে দিচ্ছি। তো মনে করো তোমার কাছে 3টা সমমানের রোধ রয়েছে, তো রোধের মান কত সেটা মনে করো আমি তোমাকে বললাম না, 3টি সমমানের রোধ রয়েছে, এই রোধ 3টিকে সমান্তরাল সমবায়ে সাজালে তাদের তুল্য রোধ 4 হয়, 4 ওহম হয়। তাহলে তোমার কাছে 3টি সমমানের রোধ রয়েছে, এই রোধ 3টিকে সমান্তরাল সমবায়ে সাজালে তুল্য রোধ হয় 4 ওহম। প্রশ্ন করলাম যে এই রোধ 3টিকে যদি শ্রেণী সমবায়ে সাজানো হতো তাহলে তুল্য রোধ কত হতো? তাহলে দেখো, আমরা বলছিলাম RS ইকুয়াল টু n² ×RP, n কত? 3, কারণ তোমার কাছে 3টা রোধ রয়েছে। RP কত? বলছি যে সমান্তরাল সমবায়ে সাজালে তুল্য রোধ হয় 4 ওহম, তাহলে RP হচ্ছে 4, তাহলে RS ইকুয়াল টু 3² ×4, কত হয় তোমরা আনসারটা নিজে বের করে নাও। এবার আমি তোমাদেরকে আরেকটা প্রশ্ন দিচ্ছি একটু ব্যতিক্রম, এই প্রশ্নটা তোমরা খাতায় লিখে উত্তর বের করে কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট করে জানাবা উত্তরটা। প্রশ্নটা হচ্ছে, মনে করো তোমার কাছে 5টি সমমানের রোধ রয়েছে, এই 5টি রোধকে শ্রেণী সমবায়ে সাজালে তাদের তুল্য রোধ 1000 ওহম হয়, যদি তুমি রোধগুলোকে সমান্তরাল সমবায়ে সাজাও তাহলে তুল্য রোধ কত হবে? হ্যাক্স নাম্বার 4, এটা অ্যাডমিশন টেস্ট, UHSC পরীক্ষা এবং অন্যান্য বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। প্রশ্নটি হচ্ছে এরকম, R1
রোধ বিশিষ্ট একটি তারকে টেনে এন গুণ লম্বা করা হলো। নতুন তারের রোধ যদি আর টু হয় তাহলে আর টু ইকুয়াল টু হবে এন স্কোয়ার ইন্টু আর ওয়ান, অর্থাৎ নতুন যে তারটি আমরা পাবো লম্বা তার সেটির রোধ ইকুয়াল টু এন স্কোয়ার, অর্থাৎ যত গুণ তুমি লম্বা করছো সেটা ইন্টু তারের আগের যে রোধ ছিল প্রথম অবস্থায় যে রোধটা ছিল লম্বা করার আগে সেটা এন স্কোয়ার ইন্টু আগের রোধ, এন স্কোয়ার ইন্টু আগের রোধ ইকুয়াল টু নতুন রোধ যেটা তুমি পাবা। তাহলে এবার প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, চার ওহম রোধ বিশিষ্ট একটি তারকে টেনে পাঁচ গুণ লম্বা করা হলো, তারের নতুন রোধ কত? তাহলে দেখো তারের রোধ ছিল চার ওহম আর টেনে কত গুণ লম্বা করছো? পাঁচ গুণ। তাহলে পাঁচকে আগে স্কোয়ার করো, স্কোয়ার করলে কত হচ্ছে? পঁচিশ। আর তারটির রোধ আগে কত ছিল? চার ওহম। তাহলে চারকে এবার পঁচিশ দিয়ে গুণ করো, একশো হয়। তাহলে তারটির নতুন রোধ হচ্ছে কত? একশো ওহম। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে চারটা হ্যাক শিখলাম এই হ্যাক্সের উপর বেস করে আমি একটা প্রশ্ন দিচ্ছি। এই প্রশ্নটা জেনারেলি এসএসসি এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টে এসে থাকে। এই প্রশ্নটা খুবই সহজ, জাস্ট একটু তোমাকে চিন্তা করলে তুমি আনসারটা বের করতে পারবা। মনে করো তোমাকে কোনো একটা কারণে পনেরো ওহম রোধ বানানো লাগবে, মানে তোমার দরকার হচ্ছে পনেরো ওহম রোধ, বাট তোমার কাছে কতগুলো দশ ওহম মানের রোধ রয়েছে। তো তুমি কিভাবে এই পনেরো ওহম রোধ বানাবা এটা আমাদের কমেন্ট সেকশনে লিখে কমেন্ট করে দাও। তো আমি এই প্রশ্নটা সমাধান করার একটু ক্লু দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমার তো দরকার পনেরো ওহম মানের একটি রোধ, কিন্তু তোমার কাছে অনেকগুলো দশ ওহম মানের রোধ রয়েছে। তো তুমি ওই দশ ওহম মানের রোধ থেকে কয়েকটা রোধ নিয়ে শ্রেণীতে সাজাতে পারো। মনে করো তুমি চারটা রোধকে নিয়ে শ্রেণীতে সাজালা, দশ ওহম মানের চারটাকে শ্রেণীতে সাজালা, তারপরে তার সাথে আরো তিনটাকে প্যারালালে সাজালা, অথবা তোমার যে রোধগুলো তোমার কাছে দশ ওহম আছে সেখান থেকে তুমি চারটাকে প্যারালালে সাজালা, তার সাথে দুইটাকে সিরিজে সাজালা, এরকম হতে পারে, ঠিক আছে? তাহলে তাদের যে তুল্য রোধ সেটা কিন্তু পনেরো এর কাছাকাছি আসবে, ঠিক আছে? মানে তোমার দরকার হচ্ছে কত? পনেরো। অর্থাৎ তুমি একটা বর্তনী সাজাবা, সেই বর্তনীর তুল্য রোধ পনেরো হলেই হচ্ছে, কিন্তু বর্তনীর সবগুলো রোধ কি হবে? দশ ওহম মানের, কারণ তোমার কাছে দশ আছে, ঠিক আছে? তাহলে ক্লুটা আমি দিয়ে দিলাম, এই ক্লু অনুসারে তুমি কমেন্ট সেকশনে জানাও যে কিভাবে তুমি সেটা বানাইছো, ঠিক আছে? তো এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজে লাইক দিয়ে রাখো এবং এটা শেয়ার করে দাও। পরবর্তী টিউটোরিয়ালে আমরা এরকম আরও হ্যাক শিখবো। সেই পর্যন্ত সময় থাকো, আল্লাহ হাফেজ, টাটা।